Hello everyone, welcome to our channel Astrologic Kolkata. আর যে ভিডিওটি নিয়ে আলোচনা করব ভিডিওটি হচ্ছে সিংহ রাশির মানুষদের আগস্ট মাসটি কেমন যাবে না যাবে। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, এখনও আমার যে সকল বন্ধু দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক গিয়ে দেখে নিন। আর চলুন জেনে নিই সিংহ রাশির মানুষদের জন্য এই মাসটা কেমন যেতে চলেছে না যেতে চলেছে। সিংহ রাশির মানুষদের জন্য আগস্ট মাসটি কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক ফল দিয়ে যেতে পারে, যদিও কিছু সমস্যার সম্মুখীন। কিন্তু শিক্ষার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে সিংহ রাশির শিক্ষার্থীদের প্রথমভাবে সূর্য এবং বুধের সংমিশ্রণে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পেতে চলেছেন। শিক্ষার ক্ষেত্রে কিন্তু নিজেদের প্রচেষ্টায় আপনারা খুব ভালো ফল পাবেন, নিজেরা যতটা এফর্ট দেবেন ততটাই কিন্তু ভালো ফল পেতে চলেছেন। নিজেরা কিন্তু একটুও এনার্জি এই সময় হারাবেন না, আপনারা পরিশ্রম করুন অবশ্যই করে এই মাসটা আপনারা সফলতার মুখ দেখবেন, এডুকেশনের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। কর্মক্ষেত্রে বলবো এই সময় আপনারা ভালো ফল পাবেন, আপনাদের যে কাজগুলি বন্ধ হয়ে গিয়েছিল সেই কাজগুলি পুনরায় ওপেন হয়ে যাবে, যা আপনার উপকারে আসবে। এছাড়া যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজকর্ম করেন, বিদেশ সংক্রান্ত ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো, তারা খুব ভালো রেজাল্ট এই সময় পেতে চলেছেন। হেলথের দিক থেকে সিংহ রাশির মানুষরা প্রথম হাফটা মাসের খুব একটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন না। আপনাদের রোগভাবের অধিপতি শনি ষষ্ঠভাবে বক্রী হয়ে বসে থাকবে, যার ফলে পুরনো কিছু রোগ কিন্তু এই সময় আপনাদের প্রচণ্ড মাত্রায় কষ্ট কিন্তু দিতে পারে। ফ্যামিলি লাইফ যদি দেখা যায় তাহলে কিন্তু ফ্যামিলি লাইফ এই সময় আপনাকে ভালো রেজাল্ট দেবে, ফ্যামিলির লোকজনের সাথে আপনার সম্পর্ক ডেভেলপ করবে, ফ্যামিলি সুখ সেটা কিন্তু গোটা মাসটাই আপনি পেতে চলেছেন। এই সময় আপনি যে কোনো কাজে বাড়ির সিনিয়রদের সমর্থন অবশ্যই করে কিন্তু 100% পাবেন। লাভ লাইফের ক্ষেত্রে সিংহ রাশির মানুষদের গোটা মাসটাই বেশ উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু কাটবে। বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে থাকছে, যার ফলে কি হবে আপনাদের লাভ লাইফটা প্রথমটা বেশ গভীর সমস্যা দিয়ে তৈরি হবে, আস্তে আস্তে সমস্যা কিছুটা হলেও কিন্তু লাভ লাইফে কম হবে, কিন্তু মোটামুটি একটা সমস্যা গোটা মাসটাই থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রেও সেম, গোটা মাসটাই কিন্তু উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু যাবে। সেভেন্থ হাউসে কেতু থাকছে, যার ফলে কিন্তু ম্যারেজ লাইফে প্রচণ্ড টানাপোড়েন কিন্তু থাকবে। আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটি সাজেশান দেওয়া হচ্ছে, যেটি হচ্ছে আপনার ম্যারেজ লাইফের পুরনো কোনো বিষয় নিয়ে, পুরনো কোনো সমস্যা নিয়ে চিন্তাভাবনা করা বন্ধ করুন। পুরনো ভুলভ্রান্তি, পুরনো সমস্যা, পুরনো ঘটে যাওয়া অঘটন, এই সমস্তগুলোকে যদি বাদ দিতে পারেন, একটুও মনে না করেন, সেক্ষেত্রে কিন্তু ম্যারেজ লাইফটা আপনার ভালোই থাকবে। আর না হলে কিন্তু সমস্ত পুরনো ঘটনা যেগুলো আপনি মনে করছেন সেগুলোর জন্য কিন্তু আপনাদের ম্যারেজ লাইফ প্রচণ্ড প্রবলেমেটিক হবে। ফিনান্সিয়াল দিক থেকে বলবো সিংহ রাশির মানুষদের এই মাসটা বেশ সুখকর হতে চলেছে। আপনাদের অর্থের অধিপতি বুধ প্রথমভাবে অবস্থান করবে এবং আগস্ট মাসের প্রথমার্ধে সূর্য এবং শুক্র দ্বাদশভাবে অবস্থান করবে। আপনারা যদি বিদেশে কোনো কাজ করেন বা বিদেশে থেকে অর্থ পাওয়ার সুযোগ সুবিধা কিন্তু থাকছে। ওভারঅল কিন্তু আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিটা এ মাসে ভালোই কাটছে। সিংহ রাশির মানুষদের আগস্ট মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর হ্যাঁ, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন।